হ্যালো বন্ধুরা, আল মদিনা কাটিং টিভি থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতন আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এই ভিডিওটা হচ্ছে আপনার একটু ভিন্ন কোয়ালিটি, আপনার পাঞ্জাবি শার্ট প্যান্ট ফতুয়া কাটিং করতে কতটুক কাপড় লাগে, কাটিং করার পর হচ্ছে আপনার সেলাই। আমরা অনেক কমেন্টে পাই ভাই একটা শার্ট সেলাই করতে কতটুক কাপড় লাগে। আমরা ঠিক ওইরকম একটি ভিডিও বানাবো এখন। আপনার একটি পাঞ্জাবি যদি 36 বডি হয়, আপনার 40-42 যদি লং হয়, আড়াই হাত কাপড়ের পানা মানে আড়াই হাত, এর কাজ হচ্ছে আপনার এক হাত হচ্ছে 18 ইঞ্চি, আপনার আড়াই হাত কাপড়ের পানা হচ্ছে আড়াই গজ কাপড় লাগবে এই মাপে একটা পাঞ্জাবি বানাতে। তো আপনি অনেক সময় দেখা যায় কি 34 বডি বা 32 বডি বা 31 বডি, লং হচ্ছে 40-42, সেই ক্ষেত্রে আমরা আড়াই গজ কাপড়ই ব্যবহার করি। তো অনেক সময় দেখা যায় যদি আপনার বডিটা একটু সিলিং হয়, যেমন একটু চিকুন বা 31-29, লং হচ্ছে আপনার 42-43, সেই ক্ষেত্রে আমরা 2.25 গজ কাপড় ব্যবহার করতে পারি, সেই আমরা করি না। আমরা অনেক সময় 2.5 গজই কাপড় ব্যবহার করি। আরেকটি কথা হচ্ছে আপনার যদি আপনি বডি 39-40, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক সময় 2.75 গজ কাপড় মানে 2.5 গজ থেকে 4 গিরা কাপড় বেশি, সেটাকে বলে আপনি 2.75 গজ। 2.75 গজ কাপড় লাগে। আপনি ধরেন আপনি 34 বডি যদি আপনি লং দিতে চান 43 বা 44, তাহলে আপনার 2.5 গজ কাপড় লাগবে, 2.75 গজ কাপড় লাগবে। আপনি যদি 34 বডি সর্বোচ্চ আপনি লং দিতে পারবেন 43 পর্যন্ত, 43-এর বেশি দিতে পারবেন না। এটা হচ্ছে আপনার পাঞ্জাবির একটা হিসাব। আরেকটি কথা হচ্ছে আপনি যদি 60 ইঞ্চি কাপড়ের পানা, এটা হচ্ছে আপনার কাপড়ের পানার একটু বড়, আড়াই হাতের তে কাপড়টা পানার একটু বড়, সেই ক্ষেত্রে আপনার যে মাপ বলছি সেই মাপে 2.25 গজ কাপড় লাগবে। আরেকটি কাপড় হচ্ছে আপনার কাপড়ের পানা হচ্ছে 2 হাত, 36 ইঞ্চি কাপড়ের পানা, সেই কাপড়টা আপনার 36 বডি 42 ইঞ্চি লাম্বা, 3.5 গজ লাগে। তো আপনার যদি 34 বডি 41 ইঞ্চি লাম্বা, তাহলে আপনার 3.25 গজ কাপড় লাগে। এটা হচ্ছে আপনার একটা পাঞ্জাবির কাপড়ের হিসাব। আপনি এখন আমরা আসবো পায়জামা। পায়জামা অনেক ক্ষেত্রে দেখা যায় কি যদি স্বাস্থ্য ভালো থাকে, ছোটো বাচ্চা থাকে, তা অনেক সময় যদি দেখা যায় 29 ইঞ্চি লাম্বা হয়, স্বাস্থ্য ভালো, তাহলে আপনার পায়জামার কাপড় লাগতে আছে 2.75 গজ। যদি স্বাস্থ্য চিকুন সিলিং হয়, তাহলে আপনার 1.5 গজও হয়, 1.25 গজও কাপড় হয়। আর আমরা বড় বড় মতন যেমন বড় যারা 36-34-35, ওদের পায়জামা লুজ পায়জামা 2.25 গজও হয়, আবার আপনার 2.5 গজও লাগে। এটা হচ্ছে 2.5 হাত পানা কাপড়ের হিসাব। তো আপনার শার্টের কাপড়গুলো বেশি হয় আপনার 3 হাত পানা। তো আপনার অনেক জায়গায় দেখবেন 3.5 হাত 3.5 হাত সম্পূর্ণ কথাগুলো বোয়া, আপনার সর্বোচ্চ 3 হাত কাপড়ের পানা। 3 হাত কাপড়ের পানায় কাপড় লাগে আপনার, আপনার যেমন আমরা 1.5 গজ থেকে সামান্য একটু বেশি, যেমন আপনার 16 গিরা আপনার 1 গজ, তো আপনার 1 গজ 10 গিরা কাপড় লাগে, 1 গজ 12 গিরা 2.5 গজ। আপনারা মানে 1 গজ 10 গিরা কাপড় না ধরে আপনারা 2.5 গজ কাপড় ধরবেন। 2.5 গজ কাপড় ধরলে আপনি কাটিং করতে খুবই সুবিধা। যেমন 1.5টা লং হয় 29, এখন সবাই একটু লং শার্ট পরে, যেমন 1.5 বডি যদি হয় 36-37, তাহলে আপনার 2.5 গজ কাপড় লাগে 60 ইঞ্চি কাপড়ে পানা। আর যদি আপনি 2.5 হাত কাপড়ে পানা হয়, তাহলে আপনি ধরে নিন 2 গজ। আপনি 2 গজে কাপড় কম নেবেন না। আপনি যদি কাপড়টা কিনে আনলেন মার্কেট থেকে, একটা দর্জিকে দিলেন ভাই কাপড়টা বানাবো, কাপড়টা কীভাবে কতটুকু লাগে, সেক্ষেত্রে যদি না হয় কাপড়টা, পরবর্তীতে আপনি কাপড়টা পাচ্ছেন না, আপনার কাজটা সুন্দর হয় না। আপনি কাপড় কিনে আনলেন মার্কেট থেকে, বাসায় এসে আপনি কাটিং করতে গিয়ে দেখেন কাপড়টা অনেক বেশি লাগতে আছে। আপনি অনেক সময় দেখা যায় কি মাপ মতন মাপ থেকে আপনি 4 গিরা কাপড়টা বেশি নিলেন, কোনো সমস্যা নাই। আপনি ফতুয়া আর শার্টের একটা হিসাব ঠিক একই সিস্টেম। ফতুয়া যতটুকু কাপড় লাগে, শার্টে ঠিক ততটুকুই কাপড় লাগে। এখন হচ্ছে আপনার পাঞ্জাবির যে হিসাবগুলো, যেমন ফার্স্ট টাইম যে পাঞ্জাবির কথাটা বলছিলাম, যদি আপনার 38-39-42-43, 2.5 হাত কাপড়ে 3.5 গজ কাপড় নেবেন। যদি আপনাদের আরও কাপড়ের বিষয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে এই ভিডিওর ভিতরে কমেন্ট করবেন, আমরা পরের আপডেটটা আপনাদেরকে জানানোর ইচ্ছুক হব। যদি আপনি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে ছোট্ট করে ভিডিওর ভিতরে একটি লাইক, আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।